আসসালামু আলাইকুম, বেনুসল বেলজিয়ামের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের জন্য খুবই উপকারী, আমাদের সংসার জীবনে খুবই দরকার হয় এমন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আপনাদের ভালো লাগবে। সংসার জীবনে রান্না করতে অনেক সময় হাঁড়ি পুড়ে যায়, এই পোড়া দাগ উঠানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। কিভাবে খুব সহজে এই পোড়া দাগ খুব অল্প সময়ের মধ্যে উঠানো যায় সেই টিপসটি আজকে শেয়ার করতে যাচ্ছি। পোড়া হাঁড়ি দুটির মধ্যে আমি সোডা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা হাঁড়িতে আমি 1.5 চামচ করে সোডা দিয়ে দিচ্ছি। আর সোডাটা তো দোকানে অ্যাভেলেবেল, সব দোকানেই পাওয়া যায়। পোড়া দাগ উঠানোর জন্য অবশ্যই সোডাটা দিতে হবে, এটা ফার্স্ট টিপস। আর দিয়ে দিচ্ছি ভিনেগার, আমি আমার ইচ্ছা মতো ভিনেগার দিচ্ছি, আপনারাও আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো পরিমাণ নেই ভিনেগারের। আর দেখতে পাচ্ছেন সোডার মধ্যে ভিনেগার দেওয়ার কারণে বুবল উঠে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে তাই না? আর এই ভিনেগার আর সোডার কারণে কিন্তু পোড়ার দাগ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমার একটু ঠান্ডা লেগেছে, নাকে নাকে কথা বলছি, প্লিজ আপনারা ইগনোর করবেন। আর এত সোজাভাবে যে দাগ উঠানো সম্ভব আমার ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না, এজন্যই না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। এখন আমি সোডা আর ভিনেগারের মধ্যে ডিশওয়াশিং যে লিকুইডটা আছে সেটা দিয়ে দিচ্ছি। যার বাসায় যেটা আছে সেটাই দিবেন, না থাকলে লিকুইড পাউডারও দিতে পারেন, কাপড় ধোয়া পাউডারও দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম ওয়াটার ওয়ার্মারে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি। এখন আবারও দেখছেন যে ফেনা উঠে গিয়েছে উপরে, এই ফেনাটা আসলে ডিশওয়াশিংয়ের উপরে গরম পানি দেওয়ার কারণেই হয়েছে। আমি এখন একটা অ্যালুমিনিয়াম মাজনি দিয়ে দুইটা হাঁড়ি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আমার ভিডিওটা সম্পূর্ণই আসলে আমি দেখিয়েছি যতটুকু সময় লেগেছে পরিষ্কার করতে। আমার আজকের ভিডিওটা 5 মিনিট 23 সেকেন্ডের, এই 5 মিনিট 23 সেকেন্ডই সময় লেগেছে আমার হাঁড়ি দুটি পরিষ্কার করতে। তাহলে বুঝে নেন কত অল্প সময়ে পরিষ্কার হয়ে গিয়েছে। হাঁড়ি দুটি আসলে আমি বেসিনের উপরে উঠিয়েই ক্লিন করছিলাম, একটু ডিফিকাল্ট হচ্ছে, এখন আমি হাঁড়ি দুটি বেসিনের ভিতরে নিয়ে ক্লিন করব। আপনারা সঙ্গেই থাকুন।